كان القرآن رباني وعلى في الورى شاني كان القرآن رباني وعلى في الورى شاني أنا القرآن أدبني أنا القرآن نقاني أنا القرآن أدبني أنا القرآن نقاني أنا القرآن يسري في شراييني ووجداني أنا نبت بحفاظ جليل القدر والشان لهم نور يعانقهم يضاهي شمس أزماني نجوم في هدايتهم منار لكل حيران لطاف في تعاملهم كمثل الورد صنواني تعالت في الدنا أيدي لهم زرع بأوطاني لهم غرس بفردوس رعاه المنعم الحاني رعاه المنعم الحاني أيا حفاظ يا جيلا تسامت فيه أوزاني ستشرق شمسنا يوما سيخرج فجرنا العاني ونمضي نسعد الدنيا ويعلو ذكر القرآن السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ তাআলা ইরশাদ করেন কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ অনেক ধন সম্পদ আমানত রাখো তাহলেও তা তোমাদের যথারীতি তারা পরিশোধ করবে আবার তাদের মধ্যে এক শ্রেণী এমনও রয়েছে যারা এক দিনার এক পয়সা গচ্ছিত রাখলেও ফেরত দিবে না যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়িয়ে থাকবে এটা এজন্য যে তারা বলে আহলে কিতাবরা বলে যে উম্মীদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নেই আর তারা আল্লাহ তাআলা সম্পর্কে জেনে শুনেই মিথ্যা বলে যে লোক নিজ প্রতিজ্ঞা ওয়াদা পূর্ণ করবে এবং মুত্তাকি হবে পরহেজগার হবে তাকওয়ার পথ অবলম্বন করবে অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন পরহেজগারদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন যারা আল্লাহ তাআলার নামে কৃত অঙ্গীকার এবং শপথ সামান্য মূল্যে বিক্রয় করে আখিরাতে তাদের কোনো অংশ নেই আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথাও বলবেন না তাদের প্রতি করুণা দৃষ্টিও দিবেন না আর তাদেরকে পরিশুদ্ধ করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব যন্ত্রণাদায়ক শাস্তি আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاه والسلام على النبي المصطفى اما بعد আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতু আল ইমরানের তিনটি আয়াত বাংলা অনুবাদ সহ অর্থ সহ তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 75
76 এবং 77 এই তিনটি আয়াতের আলোকে রব্বে করিম যদি তৌফিক দান করেন আমরা কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা আকলু আমওয়ালিন নাসি বিল বাতিল মানুষের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করা যাবে না আত্মসাৎ করা যাবে না এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহলে কিতাব সম্পর্কে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অধিকাংশরা তার মানুষের হক নষ্ট করত ফলে তারা এই পৃথিবীর নেতৃত্বে ছিল কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন ও আননি ফদ্দালতুকুম আলাল আলামিন হে বনু ইসরাঈল আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি সেই বনু ইসরাঈল আজ পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত কেন কেন তারা অপমানিত হয়েছে কারণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন তাদের ইতিহাস আমাদেরকে আল্লাহ তাআলা কেন বলে দিলেন কারণ তাদের ওই স্থানে আজ আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন মুসলিম জাতি আজ হচ্ছে শ্রেষ্ঠ জাতি ইহুদি খ্রিস্টানেরা যে কারণে অপমানিত লাঞ্ছিত হয়েছে এবং তাদের উপর আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়েছে সেই কাজগুলো যদি আমরাও করি একই শাস্তি আমাদের উপর আসবে সেজন্য আল্লাহ তাআলা তাদের ইতিহাস তাদের কৃত অপরাধগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কারণ আমরা কোরআন পড়ব জানব অধ্যয়ন করব এবং তো সে অনুযায়ী আমরা কি করব আমল করব যে সকল কারণে ইহুদি খ্রিস্টানদের উপর আজ আল্লাহর আযাব নাযিল হয়েছে আখিরাতের আযাব তো রয়েই গেল এই কাজগুলো যদি আমরাও করি মুসলিম উম্মাহ করে তাদের উপরে শাস্তি নাযিল হবে যা আজ হচ্ছে আজ মুসলিম উম্মাহ লাঞ্ছিত অপমানিত কারণ ইহুদি খ্রিস্টানদের পথে আজ মুসলমানরা চলছে এই দুই এই আলোচ্য যে তিনটা এখানে আল্লাহ তাআলা মূল যে বিষয়ে উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অধিকাংশরা কি করত তারা মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করত তবে আল্লাহ তাআলা সমালোচনার যে আদব রয়েছে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে সব ইহুদিরা এরকম ছিল না সব খ্রিস্টানরা এরকম ছিল না তাদের মধ্যে অনেক ভালো লোক ছিল ওয়া মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্যে কিছু এমন ভালো লোক আছে মান ইনতামানহু বিকিনতারি ইউআদিহি ইলাইক তার নিকট যদি আপনি কোটি টাকা রাখেন কিনতার বলা হয় অনেক ধন সম্পদ স্বর্ণ রৌপ্য ভান্ডার যদি আপনি তার কাছে রাখেন আমানত হিসাবে সেখান থেকে এক টাকা আত্মসাত করবে না টাকার মুহে পরে স্বর্ণ রৌপ্য এবং অর্থকড়ি যখন তার হাতে টাকা পয়সা দেখে তখন এর লোভে সে আমানতের খেয়ানত করে না তাদের মধ্যে এমন পরহেজগার লোক ছিল কোটি কোটি টাকা তার হাতে যদি আমানত থাকে সরকারি বা কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো সংস্থার যদি কেউ ক্যাশিয়ার হয় বা অর্থ ডিপার্টমেন্টে যদি কেউ কাজ করে তার হাতে কোটি কোটি টাকা আসে এবং যায় সে চাইলে সেখান থেকে কয়েক লক্ষ টাকা যদি লুকিয়ে ফেলে আত্মসাৎ করে ফেলে এবং স্বাক্ষর যদি একটার জায়গায় আরেকটা দিয়ে ফেলে কেউ টের নাও পেতে পারে কিন্তু আল্লাহ তাআলা বলেন এই আহলে কিতাবদের মধ্যে এমন কিছু পরহেজগার লোক ছিল যাদের নিকট মান ইনতামান হু তার নিকট যদি আপনি আমানত রাখেন বেকিনতার এক কিনতার অর্থাৎ ভান্ডার টাকা পয়সার ভান্ডার ইউ আদিহি ইলাই সে আপনার কাছে সেটা ফেরত দিবে আবার ওয়ামিন হুম মান ইনতামান হু বিদিনার আবার আরেক দল যেটা তাদের মধ্যে অধিকাংশদের খাসলত ছিল চরিত্র ছিল এক দিনার এক পয়সা কোটি টাকা নয় লক্ষ টাকা নয় হাজার টাকা নয় শত টাকা নয় দশ টাকা নয় এক টাকা যদি এক পয়সা যদি তার কাছে আপনি আমানত রাখেন লা ইউআদিহি ইলাইক সে তা আপনার নিকট আদা করবে না আদা বলা হয় ফেরত দেওয়া পরিশোধ করা অর্থাৎ সে অপেক্ষা থাকে কিভাবে মানুষের মাল আত্মসাত করে যদি এক টাকার মালিক হয় এক পয়সার মালিক হয় সেটা সে আত্মসাত করার চিন্তায় পড়ে ইল্লা মা দুমতা আলাইহি কাইমা যদি আপনি তার মাথার উপর দাঁড়িয়ে থাকেন আপনি যদি সতর্ক থাকেন সাবধান থাকেন তখন সে আপনার মাল আত্মসাত করবে না অন্যথায় একটা সুযোগ পেলেই যদি সে সামান্য খেয়াল করে যে আপনি একটু গাফিল হয়ে গেছেন আপনি একটু অসতর্ক
আপনার এই অসতর্কতার সুযোগে সে আপনার এই এক পয়সাও আত্মসাৎ করে ফেলবে। এখান থেকে আমরা প্রথম যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে, ঢালাও ভাবে কারো সমালোচনা করা যাবে না। আমরা অনেক সময় বলি অমুক দলের এরা সবাই মূর্খ, এরা সবাই বেআমল, এরা সবাই উশৃঙ্খল, এই দলের সবারই আকীদা ভালো না, এই দলের সবাই বেপর্দা, এভাবে ঢালাও ভাবে কারো সমালোচনা করা ঠিক নয়। আল্লাহ তাআলা যেখানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিদের সমালোচনা করছেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে কিছু পরহেজগার মানুষ আছে, লাইসু সাওয়া, আর সবাই সমান নয়, মিন আহলিল কিতাবি উম্মাতুন কাঈমা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, তাদের মধ্যে কিছু লোক আছে রাত দিন তারা দাঁড়ানো অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করে, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুন আল-হক, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ হক গোপন করে, সবাই আল্লাহ বলে না, ফারীক এক শ্রেণীর মানুষ, একদল মানুষ। আপনি বলতে পারেন অমুক দলের মধ্যে কিছু মানুষ এই কাজ করে, কিন্তু ভুল করলো একজন, আপনি ঢালাও ভাবে বলে দিলেন যে সবাই ভাবে করে। যেটা আজ আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে, মাহফিলে, মঞ্চে, এভাবে ঢালাও ভাবে একদল আরেক দলের সমালোচনা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলো আমাদেরকে বলে দিয়েছেন, কোরআন থেকে আমরা এগুলো শিখার জন্য। আপনারা যারা আমার সামনে আছেন সবাই এক চিন্তার নয়, সবাই এক মতের নয়, সবাই এক দলের নয়। স্বাভাবিকভাবে যদি আমরা সবাই মুসলমান, কিন্তু আজ মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, এক একজন এক এক চিন্তার, এক একজন এক এক মতের, এক একজন এক এক পথের। স্বাভাবিকভাবে প্রত্যেকেই নিজের মতকে ভালো মনে করেন, প্রাধান্য দিয়ে থাকেন, অন্য দলকে মন্দ বা ভুল আমরা মনে করে থাকি। তাই বলে অন্য দলের শুধু ভুলগুলো দেখবো আর আমার শুধু গুণগুলো দেখবো, এটা কোরআনের শিক্ষা নয়। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে তাদের মধ্যে কিছু মানুষ ভালো আছে, হ্যাঁ অধিকাংশ খারাপ, সেজন্য আজ তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু তাই বলে সেই ইহুদি খ্রিস্টানদের মধ্যে একজনও মুত্তাকি নেই সেটা আল্লাহ বলেননি। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যদি আল্লাহ তাআলা এই পরিভাষা ব্যবহার করে থাকেন, আমরা পরস্পর জাতির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন রুহামা উবাইনাহুম, পরস্পর দয়ালু হতে হবে, রুহামা রহিম হতে হবে, ভালোবাসা থাকতে হবে, পারস্পরিক সম্পর্ক আমাদের ভালোবাসা থাকতে হবে, তাহলে আমরা একজন আরেকজনের প্রতি যেন সুন্দর ভাষা প্রয়োগ করি। আল্লাহ তাআলা বলেন ইহুদি খ্রিস্টানেরা কেন অন্যান্যদের মাল তারা আত্মসাত করে, তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা বলতো উম্মিদের টাকা পয়সা আত্মসাত করলে কোনো গুনাহ নেই, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, সাবিল আই লাউমুন ওয়া ইতাব, উম্মি নিরক্ষর। ইহুদিরা বলতো আমরা হচ্ছে আহলে কিতাব, কিতাবওয়ালা, আমাদের নিকট জ্ঞান আছে। ইহুদি খ্রিস্টান ছাড়া অন্যান্যদেরকে তারা উম্মি বলতো, বিশেষ করে আরব, তারা উম্মি ছিল, লেখাপড়া জানতো না, যারা অক্ষর জ্ঞান যাদের নেই তাদেরকে উম্মি বলা হয়। তো তারা বলতো আমরা হচ্ছি আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের জাতি, আমাদের আহলে কিতাবদের মধ্যে আল্লাহ তাআলা সব নবীদেরকে পাঠিয়েছেন, অতএব আমরা সবাই হচ্ছি, আমরা ইহুদিরা, আমরা খ্রিস্টানরা হচ্ছি এই পৃথিবীর অধিকারী, আমরা হচ্ছে আল্লাহর প্রিয় জাতি। আর এই পৃথিবীতে অন্যান্য যে সকল জাতিরা রয়েছে, বিশেষ করে আরব, তারপর আত্রাক, পারস্য, হিন্দুস্তান, বিভিন্ন দেশে যে সকল মানুষ রয়েছে তারা সবাই হচ্ছে আমাদের গোলাম, এটা ইহুদি খ্রিস্টানরা দাবি করে। এই পৃথিবীর অধিকারী হচ্ছে আমরা, আমরা হচ্ছি শাহবুল্লাহিল মুখতার, আল্লাহর নির্বাচিত, মনোনীত, পছন্দের জাতি আমরা, আমাদের মধ্যে আল্লাহ সব নবীদেরকে পাঠিয়েছেন, অতএব এই পৃথিবীর সব ধন সম্পদ আমরা ইচ্ছা মতো খাবো, গ্রহণ করব, ভোগ করব, কেউ আমাদেরকে কোনো কিছু বলতে পারবে না, আমাদের কোনো সমালোচনা বা আমাদের কোনো ভুল বা আমাদের প্রতি কোনো আপত্তি কেউ করতে পারবে না। এবং তারা বলে যে এটা আমাদের কথা নয়, এটা আল্লাহ বলে দিয়েছেন তাওরাতের মধ্যে, ইঞ্জিলের মধ্যে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলেন ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা আল্লাহ তাআলার সম্পর্কে এভাবে মিথ্যা আরোপ করে। আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেননি যে পৃথিবীর সবকিছু ইহুদি খ্রিস্টানদের, সব ধন সম্পদের মালিক ইহুদি খ্রিস্টানেরা, আর পৃথিবীর সবাই হচ্ছে তাদের গোলাম, ইচ্ছে মতো তারা মানুষের আত্মসাৎ করুক, এটা কোথাও নেই, এটা তারা বানিয়ে বলছে।
অতএব আজও আমরা দেখি অনেকেই নিজের স্বার্থের এবং নিজের পক্ষে আয়াত হাদিসকে ঘুরিয়ে নেয়, মানুষের জনগণের মাল আত্মসাৎ করার জন্য নিজের পক্ষে নিজের স্বার্থে কোরআন হাদিসকে ঘুরিয়ে ফেলে। সাধারণ মানুষ বুঝে না, সে তার মতো আয়াত হাদিসকে ঘুরিয়ে ফেলে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের খাসলত, বিশেষ করে ইহুদিদের। এই পৃথিবীতে মানুষের মাল আত্মসাৎ করার জন্য তারা একটি ফতোয়া জারি করে ফেললো যে আমরা হচ্ছে এই পৃথিবীর সর্দার অধিকারী আর সবাই হচ্ছে আমাদের গোলাম, এবং এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। এভাবে তারা মানুষদেরকে বলা শুরু করলো, আর সাধারণ মানুষদেরকে বলা শুরু করলো যে আল্লাহ যেটা বলেছেন এটা আছে কোথায়? আছে তাওরাতে, আছে ইঞ্জিলে। এখন তোমরা সাধারণ মানুষ, তোমরা তাওরাত ইঞ্জিল পড়তে পারবে না। এখন আসলে তাওরাত ইঞ্জিলে আল্লাহ তাআলা বলেছেন কিনা এটা ঘাটাঘাটি করার অধিকার সাধারণ মানুষদেরকেও দেওয়া হয়নি, ফলে সাধারণ মানুষ এটা ঘাটাঘাটি করতে পারছে না, অ্যানালাইসিস গবেষণা করতে পারছে না, জানার চেষ্টা করারও তাদের কোনো কিনে সুযোগ নেই। আর তাদের মধ্যে যারা পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল, তারা এভাবে আল্লাহর নামে মিথ্যা আরোপ করত এবং মিথ্যা ফতোয়া তারা দিত, মিথ্যা কথা বলতো, আর নিজের স্বার্থ তারা উদ্ধার করত, হাসিল করত। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বললেন? কারণ ইহুদিদের খ্রিস্টানদের এই খাসলত মুসলমানদের মধ্যেও পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, অনেক আহবার ও রুহবান, অনেক জ্ঞানী পণ্ডিত দরবেশ আছে যারা মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, ফতোয়া দে যেভাবে ইসলামী আন্দোলন করা যাবে না, দিন কায়েম করা যাবে না, দিনের পক্ষে এভাবে সংগ্রাম করা যাবে না। এটা কোরআনের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে আছে। এভাবে তারা ঘুরে ঘুরে ফতোয়া দেয়, নিজেও দিন কায়েম করার আন্দোলন করে না, নিজেও ত্যাগ কুরবানি করে না, আর যারা চেষ্টা করছে, আন্দোলন করছে, শহীদ হচ্ছে, আহত নিহত হচ্ছে, গুম হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, আরামের ঘুমকে হারাম করে যারা প্রাণান্ত করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকেও পিছন দিয়ে টেনে না নিজেরা ইসলাম কায়েম করছে, অন্যান্যদেরকে ইসলাম কায়েম করতে দিচ্ছে না, মাঝখান থেকে তাগুতি শক্তি আরো সুদৃঢ় হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ জানে যে যারা তাগুতি শক্তি, স্বার্থপর, বাতিল শক্তি, এরা মিথ্যা, এরা যা করছে সব দুনিয়ার জন্য করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই নামধারী আলিমদের মধ্যে, কারণ মানুষ এদেরকে বিশ্বাস করে। যারা অনিসলামিক শক্তি রয়েছে, মানুষ এদেরকে বিশ্বাস করে না, জানে যে এরা দুনিয়ার জন্য করছে। কিন্তু যাদের লম্বা দাড়ি রয়েছে, পাগড়ি রয়েছে, কোরআনের কথা বলে, মানুষ তাদেরকে বিশ্বাস করে। কারণ এই সকল মানুষ যখন মিম্বরে বসে, মাহফিলের মঞ্চে বসে যখন বলে ইসলামে আন্দোলন করা যাবে না, সংগ্রাম করা যাবে না, এভাবে গালি দিয়ে মানুষদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, মানুষ তো এদেরকে বিশ্বাস করে। তো এই ধরনের মানুষ যুগে যুগে ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আমানতের খেয়ানত করা যাবে না, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না, বরং যে ব্যক্তি তার কৃত অঙ্গীকার পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করবে, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন। আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, আমরা যে সত্য জানি সে সত্য মানুষের নিকট আমরা পৌঁছাবো, আমরা হক বাতিলকে মিশ্রিত করব না, হককে আমরা গোপন করব না। লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়া লা তাকতুমুনা, হক মানুষের নিকট পৌঁছাবে, সত্য প্রকাশ করবে, এটা গোপন করা যাবে না। এই অঙ্গীকার, আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকারকে যারা পূর্ণ করবে, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে তারা দুনিয়ার কোনো স্বার্থে হককে গোপন করবে না, বরং আল্লাহকে ভয় করবে, প্রয়োজনে তার প্রিয় জিনিসকে সে ত্যাগ করবে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, যান, দেশ, সবকিছু সে ত্যাগ করতে প্রস্তুত রবকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন। সম্মানিত ভাইরা, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে
ইহুদি খ্রিস্টানদের অধিকাংশদের খাসতত হচ্ছে যে তারা আমানতের খেয়ানত করে, তারা আমানতের খেয়ানত করে। এক পয়সারও যদি মালিক হয় কি করে, সেটা আত্মসাত করার চেষ্টা করে এবং দাবি করে যে আমরা তো আত্মসাত করছি না, এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কারণ আমরা হচ্ছে এই পৃথিবীর মালিক আর সবাই হচ্ছে আমাদের গোলাম, নাউযুবিল্লাহ। এই দেশ আমি স্বাধীন করেছি বা আমরা স্বাধীন করেছি, অতএব এই দেশের সবকিছুর মালিক আমরা আর জনগণ সবাই আমাদের গোলাম। কেউ কোথায় বলে আর কেউ কাজে প্রমাণিত করে, সেজন্য চাকরি বলেন, ব্যবসা বলেন, সুযোগ সুবিধা সবকিছু এভাবে নিজের আত্মসাত করছে। আল্লাহ তারা বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে এভাবে আত্মসাত করা যাবে না, কারণ একদিন একা একে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, একদিন একা একে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন এই দুনিয়াতে যে মানুষের মাল আত্মসাত করার জন্য ফতোয়া ঘুরাতে, হালালকে হারাম করতে, হারামকে হালাল করতে, সেজন্য আল্লাহর সামনে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে, সেদিন কি উত্তর দিবে? সম্মানিত ভাইরা, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করা এই আয়াত থেকে আমরা বুঝলাম যেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের খাসলত, বিশেষ করে এই উম্মতের মধ্যে মুনাফিকদের খাসলত হচ্ছে আমানতের খেয়ানত করা। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে মুনাফিকের তিনটি খাসলত, আয়াতুল মুনাফিকি সালাস। অপর হাদিসে এসেছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটি চরিত্র যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে একবার প্রকৃত মুনাফিক, আর যার মধ্যে একটি পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের একটি খাসলত পাওয়া গেছে যতক্ষণ না সে এই চরিত্র থেকে পবিত্র না হবে। এই তিনটি বা চারটি চরিত্রের মধ্যে একটি হচ্ছে তুমি না খানা, আমানত রাখা হলে খান খেয়ানত করে। ইহুদিরা খেয়ানত করতো, খ্রিস্টানরা খেয়ানত করতো, আর এই উম্মতের মধ্যে মুনাফিকরা খেয়ানত করে। অতএব আমাকে আপনাকে কোথায় কাজে গরমিল পরিহার করে খাঁটি ইমানদার হতে হবে? মানুষ আমার নামাজ দেখে, আমার রোজা দেখে, আমার জিকির দেখে, আমার তিলাওয়াত দেখে আমার কাছে এসে আমানত রাখবে যে এই লোকটা তো খুব নামাজি, খুব বেশি তিলাওয়াত করে, জিকির করে, এই লোকটা তো আমার আমানতের খেয়ানত করবে না। কিন্তু টাকা পয়সা আমার কাছে রাখার পর দেখে যে যে লোকটাকে নামাজি মনে করেছিলাম লেনদেনে লোকটা একবারে কাঁচা। এই লোকটা মানুষের মান কিভাবে আত্মসাত করলো? অথচ ইসলামের শিক্ষা হচ্ছে যে শত্রুর মাল অত্যাচার করা যাবে না। চিন্তা করুন, হিজরতের রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন যারা হিজরত করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শোয়ালেন এবং বললেন, হ্যাঁ আলী, আমার ঘরে যত ধন সম্পদ দেখছো এগুলো আমার না, এগুলো হচ্ছে এই সকল কাফির মুশরিকদের যারা আমাকে ঘেরাও করছে তাদের আমানতটা ফেরত দিয়ে মদিনে আসবে। তার মানে আবু জেহেল আবুল্লাহ উতবা শাইবা যারা মহানবীকে ঘেরাও করলো শহীদ করার জন্য, আবু জেহেল আবুল্লাহকে বিশ্বাস করতো না, কারণ সে জানে আমিও আমানতের খেয়ানত করি আবুল্লাহ আমার আমার টাকা পয়সা খেয়ানত করে ফেলবে। সেজন্য আবু জেহেল তার সম্পদ আবুল্লাহকে দিত না, আবুল্লাহ তার সম্পদ উতবাকে দিত না, উতবা তার সম্পদ শাইবাকে দিত না, সবাই এসে আসসাদুল আমিন মহানবী সাল্লামকে দিত। সুবহানাল্লাহ, শত্রুরা পর্যন্ত মহানবী সাল্লামকে বিশ্বাস করতো, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে এই আমানতের সর্বোত্তম দৃষ্টান্ত দেখিয়েছেন যে তোমরা আমাকে ঘেরাও করলে কেন, শহীদ কেন করতে চাচ্ছ, আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করতে চাচ্ছ, আমি তোমাদের মাল আত্মসাত করে ফিরি না, এটা তিনি করেননি, বরং তাদের মাল ফেরত দেওয়ার তিনি হুকুম করেছেন। এর থেকে বড় আমানত আমানতদারি আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ করছেন, আন্তু আদুল আমানাত, সব ধরনের আমানত যারা এই আমানতের হকদার তাদের নিকট ফেরত দিতে হবে। এটা আল্লাহর আমর, আল্লাহর হুকুম, যেভাবে নামাজ আল্লাহর হুকুম, সালাত আল্লাহর হুকুম, সিয়াম আল্লাহর হুকুম, আমানতদারি এটা আল্লাহর হুকুম। এই আমানত যারা খেয়ানত করে তারা ইমানদার হতেই পারে না। সেজন্য প্রত্যেক নবী মহানবী সাল্লাম যেরকম আসসাদুকুল আমিন ছিলেন, প্রত্যেক নবী আমানতদার ছিলেন, কারণ আমানতে খেয়ানত করে কোনো ব্যক্তি কশিন কালেও খাঁটি ইমানদার হতে পারে না, নবী হওয়া তো দূরের কথা। তো মানুষ যত করে আপনাকে বিশ্বাস করে, সেজন্য অবশ্যই আমাকে আপনাকে আমানতদার হতে হবে। প্রত্যেক নবী এসে তার কমকে যে কথা বলতেন, এর মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে ইন্নি লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমানতদার একজন রাসূল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক নবীর কথা বলেছেন, হযরত
শুআইব আলাইহিসসালাম তার কন্যা মূসা আলাইহিসসালামকে বললেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, এভাবে আল্লাহ তাআলা বললেন যে কোন নবী কোন সময় আমানতের খেয়ানত করতে পারে না, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল, আর যারা আমানতের খেয়ানত করবে কিয়ামতের দিন যে মালটি আপনি আত্মসাৎ করেছেন সেটা আপনার ভাইও হতে পারে, সেটা জনগণের হতে পারে, সেটা আপনার কোম্পানিরও হতে পারে, কোনো প্রতিষ্ঠানের হতে পারে, এক টাকায় এক পয়সাও যদি হয় সেটা কিয়ামতের দিন আপনাকে হাজির করতে হবে। ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো আমানতের খেয়ানত করবে, কেউ দেখে নাই, দুনিয়ার সিসি ক্যামেরাও দেখে নাই, কোন গোয়েন্দা বাহিনীও দেখতে পারে না, আপনি সবাইকে ফাঁকি দিয়ে ফেললেন, কিন্তু কিয়ামতের দিন এই এক পয়সাও আপনাকে হাজির করতে হবে। অতএব এই ব্যাধিটি এই রোগটি আজ আমাদের মুসলমানদের মধ্যে ব্যাপক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দেখা যায় কপালের মধ্যে দাগ হয়ে গেছে, প্রতি বছর উমরা করে হজ করে কিন্তু আমানতের খেয়ানত করে। খাঁটি ইমানদার কারা? সূরাতুল মুমিনুন শুরুতে আপনারা পড়বেন আল্লাহ তাআলা ইমানদারদের কয়েকটি গুণ উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা সফল কামিয়াব। কারা? একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং তাদের ওয়াদা তাদের প্রতিশ্রুতির প্রতি যত্নবান, খেয়াল করে কোনো অবস্থায় যেন আমি যে কথাটি দিয়েছি আমি যে ওয়াদা করেছি এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আর কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যে মানুষ সমানে আমানতের খেয়ানত করবে। আজ আমরা যে দৃশ্য দেখছি বিশেষ করে আমাদের দেশের যে চিত্র, দোকানে যাবেন সেখানে আমানতের খেয়ানত, ব্যাংকে যাবেন আমানতের খেয়ানত, মাদ্রাসায় যাবেন, স্কুলে যাবেন, শিক্ষাঙ্গনে যাবেন, কর্মস্থলে যাবেন, বাসায় যাবেন, রাস্তায় যাবেন, গাড়িতে উঠবেন, সব জায়গায় আমানতের খেয়ানত করা হচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইযা দুইয়াতিল আমানা ফানতাযিরি সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যখন আমানত খেয়ানত করা হবে, আমানতকে যথাস্থানে রাখা হবে না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত মানে কি, কিভাবে আমানত যথাস্থানে রাখা হবে না? ইরশাদ করলেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দায়িত্ব যারা এর হকদার তাদেরকে না দিয়ে যারা এর হকদার নয় তাদেরকে দেয়া হবে, শিক্ষিত প্রশিক্ষিত আমানতদার আল্লাহকে ভয় করে তাদেরকে দায়িত্ব না দিয়ে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষের আমার আত্মসাত করে গুন্ডা, নামাজ নেই, রোজা নেই, আল্লাহর ভয় নেই, তাদেরকে দায়িত্বশীল বানানো হয়। সেটা কোনো এলাকার হোক, সেটা কোনো জেলার হোক, সেটা কোনো শিক্ষাঙ্গনের হোক, সেটা যে কোনো স্থানের হোক, যারা হকদার যারা এর প্রাপ্য তাদেরকে না দিয়ে অন্যান্যদেরকে যখন দেয়া হবে, এক দুই জায়গায় হতে পারে কিন্তু যখন ব্যাপক হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে, যেটা আজ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, বরং পৃথিবীর অধিকাংশ সমাজ এবং স্থানে আমরা দেখতে পাই। বুখারী মুসলিম এসেছে, মানুষাল্লাম ইরশাদ করেন খাইরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর উত্তম হচ্ছে যারা এরপরে আসবে, তারপর উত্তম হচ্ছে এরপরে যারা আসবে, তারপর একদল মানুষ আসবে, সুম্মা ইয়াতি বা'দাহুম ক্বাউমুন ইয়াখুনুনা ওয়া লা ইউতামানুন, এরপর এমন এক জাতি আসবে, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপর এরপরের যুগ, তারপর এর পরের যুগ, প্রথম হচ্ছে মানুষ ইসলামের যুগ, তারপর সাহাবীদের যুগ, তারপর তাবেইন, তারপর তবে তাবেইন, এভাবে করতে করতে পরবর্তীতে এমন এক কওম আসবে, সুম্মা ইয়াতি বা'দাহুম ক্বাউমুন ইয়াখুনুনা ওয়া লা ইউতামানুন, যারা সমানে আমানতের খেয়ানত করবে আমানতদারির পরিচয় দিবে না। অতএব সম্মানিত ভাইরা, আমানত আমার আপনার নিকট অনেক আমানত রয়েছে। আল্লাহ তাআলা, আমরা অনেক সময় আমানত বলতে শুধু কি বুঝি, ওই আমার কাছে একজনের 10 টাকা, 100 টাকা, 1000 টাকা রাখলো, এটা আমানত না, এটা এক প্রকার আমানত, এছাড়া আরো অনেক আমানত রয়েছে। আমানাত আল্লাহ বলেছেন আমানত সমূহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, এই যে এতক্ষণ আপনি যে আলোচনা শুনছেন, আলিম অর্জন করলেন, এটা একটা আমানত, আপনার ঘরওয়ালাদেরকে বলতে হবে, আশপাশের লোকদেরকে বলতে হবে, এটা হচ্ছে আমানত, তার যথাস্থানে পৌঁছানো। আপনার স্বাস্থ্য একটা আমানত, আপনার যৌবন আপনার আমানত, আপনার দৃষ্টিশক্তি আমানত, আপনার আপনার শ্রবণ শক্তি আমানত, আপনার টাকা পয়সা আমানত, আপনাকে একটা গোপন কথা বলা হলো, এটা আমানত। আল মুস্তাশারু মুতামান, আপনার কাছে
পরামর্শ চাওয়া হলে তামানত আপনি এই পরামর্শ একজন আপনার কাছে পরামর্শ চাইলো এই সুযোগ আপনি মানে তাকে এমন একটা পরামর্শ দিলেন তাকে ধ্বংস করার জন্য আপনি আমানতের খেয়ানত করেছেন। আল মাজালিস আমানা, কোন একটা বৈঠকে আপনি বসলেন, মজলিসে বসলেন, সেখানে অনেক কথাবার্তা হয়, এগুলো আমানত, এগুলো অন্যত্র প্রচার করা যাবে না যদি অনুমতি দেয়া না হয়। মোবাইল কি আছে না আছে এগুলো আমানত, আপনি আরেকজনের মোবাইল নিয়ে ইচ্ছা মতো আপনি তার ফটোতে কি আছে, তার মেসেজে কি আছে, তার হোয়াটসঅ্যাপে কি আছে আপনি সব দেখছেন, এগুলো আমানতের খেয়ানত আপনি করছেন। এভাবে অনেক ধরনের আমানত, আপনি আমি যেখানে কাজ করি চাকরি করি এটা আমানত, 10-12 ঘন্টা কাজ করলে বিনিময়ে সে আপনাকে 2000-3000 রিয়াল দিবে, ঠিকই আপনি 3000 রিয়াল নিলেন কিন্তু ঠিক মতো আপনি কাজ করলেন না, তাহলে আমানতের খেয়ানত হলো। এভাবে আমানতের অনেক প্রকার রয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইহুদি খ্রিস্টানদের অধিকাংশরা আমানতের খেয়ানত করে। আর আমরা যদি আমানতদারির পরিচয় দেই এবং দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াদা পূরণ করি, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, যে ব্যক্তি তার ওয়াদা পূরণ করবে, ফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন। আর যারা ওয়াদা পূরণ করবে না তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকটি শাস্তি বলেছেন। মুনাফিকদের একটি খাসত হচ্ছে আমানতের খেয়ানত করা, আরেকটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। এবং এই আয়াতে এই তিনটি আয়াত আমরা যে আলোচ্য আয়াত, এখানে আল্লাহ তাআলা এই দুই চরিত্রের কথা বলেছেন। ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে এই দুই চরিত্র ছিল, একদিকে আমানতের খেয়ানত করত, অন্যদিকে ওয়াদা ভঙ্গ করত, বিশ্বাসঘাতকতা করত, যেটা আমরা সহজ বাংলায় বলি মির্জাফরি করা। ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا الله تعالى বলে নিশ্চয় যারা يشترون بعهد الله আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, দুনিয়ার কিছু মূল্য তারা ক্রয় করতে চায়, ওয়াইমানহিম বা মিথ্যা শপথ দিয়ে, মিথ্যা শপথ করে যারা দুনিয়া ক্রয় করতে চায় সামান্য দুনিয়ার কিছু পাওয়ার জন্য, কিছু স্বার্থ পাওয়ার জন্য, কিছু সম্মান পাওয়ার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, কিছু গদি পাওয়ার জন্য যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে ফেলে, উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো পুরস্কার নেই, আখিরাতে তাদের কোনো অংশ নেই। দুনিয়াতে কিছু আরাম পাওয়ার জন্য দেখা গেল সে তার অঙ্গীকার ভঙ্গ করে ফেলল, মিথ্যা শপথ করছে, আমি এই ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা পাই, বিচারক বললেন তুমি যে তার কাছে 1 লক্ষ টাকা পাও সাক্ষী প্রমাণ কি, সে বলল কোন সাক্ষী প্রমাণ নেই আমি শপথ করতে পারবো, শপথ করলো, শপথের আলোকে সে আরেকজনের কাছ থেকে বিচার এবং আইনের ফাঁকফুকুরি সে 1 লক্ষ টাকা নিয়ে নিল। দুনিয়াতে হতে পারে সে 1-2 লক্ষ টাকা পেয়ে ফেললো কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই, উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথাই বলবেন না, এমন ক্রোধ এমন রাগ আল্লাহ তাআলার এই সকল লোকদের উপর যারা মিথ্যা শপথ করে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের মাল আত্মসাত করে, মানুষের জায়গা জমিন দখল করে, মানুষের হক নষ্ট করে। হতে পারে দুনিয়াতে এই 60-70 বছরের জিন্দেগিতে কিছু কিছু তারা আত্মসাত বা ভোগ করে ফেলতে পারে কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রহমতের করুণা দৃষ্টিতে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, এত রাগ এবং এত গুসা আল্লাহ তাআলা এদের উপর করবেন। ওয়ালা ইউজাক্কিহিম, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, কারণ গুনাহ থেকে পবিত্র করলে এরা জান্নাতে চলে যাবে না, এরা গুনাহগারী থাকবে, অপরাধী থাকবে, জাহান্নামী তারা থাকবে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যেরকম আমানতে খেয়ানত করা এই ব্যাধিটি আমাদের সমাজ আজ ব্যাপক, ঠিক তেমনি ভাবে ওয়াদা ভঙ্গ করা এটাও আজ আমাদের সমাজে ব্যাপক। রাস্তাফানে বসা আরেক বন্ধু আলখুর অপেক্ষা করছে, ফোন দিয়া বলে এত আসছি 5 মিনিট লাগবে, আপনারা বলেন রাস্তাফান থেকে আলখুরে যেতে কি 5 মিনিট লাগে, মিনিমাম 20-25 মিনিট আধা ঘন্টা তো লাগে। আপনার বন্ধু আলখুরে অপেক্ষা করছে, আপনি তাকে বলেন 5 মিনিট, তো 5 মিনিট বলে আপনি তার সময় থেকে আধা ঘন্টা নিলেন, তার সময় নষ্ট করার অধিকার আপনার নাই, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। এগুলো আমরা উঠতে বসতে করি কিন্তু আমরা এগুলো খেয়াল করি না। একটা বৈঠক আপনি কারোর সাথে ঠিক করলেন যে আপনার সাথে আমি 9টায় দেখা করব, 9টার জায়গায় 9:30 হয়, 10টা হয়, 12টা কোনো খবরই নাই। সেজন্য তো আমাদের দেশে প্রচলিত কথা 9টার গাড়ি কয়টায় ছাড়বে,
সবাই জানে যে আমাদের সমাজের মানুষ সময়ের প্রতি গুরুত্ব নেই, মুখের কথার কোনো দাম নেই, এটা কোনো ইমানদার সমাজের বা ইমানদার ব্যক্তির গুণ হতে পারে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না, যে কথা আমি দিব, যে ওয়াদা আমি করব, এই ওয়াদা অবশ্যই আমি পূর্ণ করব। আমাদের রব আল্লাহ তাআলা আমাদের সাথে অনেক ওয়াদা করেছেন, বান্দারা এই আমল করো এই জান্নাত দিব, এই আমল করো এই পুরস্কার দিব, আল্লাহ তাআলা কি ওয়াদা ভঙ্গ করবেন? না। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন মানুষেরা জানে না, নিশ্চয় আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, নিশ্চয় আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। আমি আপনি আমাদের জীবনে অনেক ওয়াদা আমরা করেছি, আমরা যারা বিবাহ করেছি এটা একটা ওয়াদা, চুক্তি, বিবাহনামা চুক্তি হয়েছে, এই ওয়াদা আপনাকে পূর্ণ করতে হবে, চুক্তি আপনাকে পূর্ণ করতে হবে। কাতার আপনি এসেছেন, ভিসা নিয়েছেন, এই ভিসা একটা ওয়াদা, একটা চুক্তি। আপনি যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে কাজ করছেন, এখানে আপনার চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, পরিপূর্ণ কাজ করবেন, পরিপূর্ণ আপনি আপনার পারিশ্রমিক পাবেন। এভাবে জীবনের বিভিন্ন স্থানে বিভিন্ন অঙ্গনে আমরা ওয়াদা করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারেরা যত চুক্তি করো, যত ওয়াদা করো, সব ওয়াদা চুক্তি প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আর যারা তাদের কথায় কাজে যাদের গরমিল রয়েছে তাদেরকে আমরা মুনাফিক বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা এমন কথা কেন বলো যা তোমরা করো না, নিজে করো না তো মানুষদেরকে বলো কেন? অতএব এটা আল্লাহর নিকট বড় একটি অপরাধ যে যেটা করতে পারো না সেটা বলা, যে কাজ আপনি করতে পারবেন না সেটা আপনি বলবেন না, যে ওয়াদা আপনি পূর্ণ করতে পারবেন না সে ওয়াদা আপনি দিবেন না। আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, আসলে আপনি জানেন এটা আপনার সামর্থ্য নেই, এটা বলা যাবে না, এটা কোনো ইমানদারের কোয়ালিটি হতে পারে না। আপনি যে ওয়াদা করেছেন আপনি কি জানেন যে এই ওয়াদার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আমি জিজ্ঞাসিত হব, আমরা উঠতে বসতে যে সকল ওয়াদা করি এই ওয়াদাগুলোর সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। ও আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন ওয়াদা পূর্ণ করো, নিশ্চয় এই আহদ, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। যে ওয়াদাটা আপনি করছেন স্ত্রীর সাথে, পিতামাতার সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, বন্ধুর সাথে, মালিকের সাথে, আপনার শ্রমিকের সাথে, যত ওয়াদা আমরা উঠতে বসতে করি, একটা ঘর আপনি ভাড়া নিয়েছেন বা ভাড়া দিয়েছেন, গাড়ি আপনি ভাড়া নিয়েছেন বা ভাড়া দিয়েছেন, ইত্যাদি জীবনে আমরা চলতে কত ওয়াদা করি, এই প্রত্যেক ওয়াদা সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব। ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম। আল্লাহ তাআলা বলেন যে সকল ওয়াদা তোমরা করো আল্লাহর সাথে বা বান্দার সাথে, আল্লাহর সাথে যেমন হে আল্লাহ আমি তোমার সব হুকুম আহকাম মানব, আর বান্দার সাথে উঠতে বসতে আমরা যত ওয়াদা করি, আল্লাহ তাআলা বলেন এই সব ওয়াদাগুলো তোমরা পূর্ণ করো। যারা ওয়াদা পূর্ণ করে তারা হচ্ছে নবীদের উত্তরসূরি, আম্বিয়া কেরাম যুগে যুগে তারা ওয়াদা পূর্ণ করেছেন, কোন নবী ওয়াদা ভঙ্গ করেন নাই। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কথা বলেছেন, তারা ওয়াদা পূর্ণ করতেন, তারা অঙ্গীকার ভঙ্গ করতেন না। আর যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের অনেক শাস্তি, যেমন আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা শাস্তি উল্লেখ করলেন, এছাড়া আর অনেক শাস্তি আমরা যদি কোরআন হাদিস পড়ি আমরা পাবো। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار। যারা ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তাআলা বলেন তাদের উপর আল্লাহ লানত, তাদের জন্য নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম রয়েছে। اولئك هم الخاسرون অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ওয়াদা পূর্ণ করে না। وما وجدنا لاكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين। অতএব সম্মানিত ভাইরা, মিথ্যা ওয়াদা করা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না। মানে কতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হালাফা আলা ইয়ামিনিন হুয়া ফিহা ফাজিরুন। যে ব্যক্তি মিথ্যা শপথ করবে এবং সে জানে যে এই এই শপথটি মিথ্যা, ইয়াকতাতিউ বিহা মালুম রিইন মুসলিম,
একজন মুসলমানের মাল আত্মসাৎ করার জন্য জেনে শুনে মিথ্যা শপথ করে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহর সাথে এমন সাক্ষাৎ এমন অবস্থায় সে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, নাউযুবিল্লাহ। বুখারি মুসলিমের হাদিস। এটা কি আমাদের সমাজে নাই? নামাজ পড়ছে, রোজা রাখছে, তিলাওয়াত করছে, কিন্তু শুধু 1 লক্ষ নয়, মাত্র 1,000-2,000 টাকা পাওয়ার জন্য মিথ্যা শপথ করে ফেলে, কোরআনে হাত দিয়ে মিথ্যা শপথ করে ফেলে, নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন যত ইবাদত করুক না কেন, আল্লাহর সাথে এমন অবস্থায় তার সাক্ষাৎ হবে যে আল্লাহ তার উপর রাগান্বিত, ক্রোধান্বিত, নাউযুবিল্লাহ। অতএব আলোচ্য এই তিনটি আয়াত থেকে যেটা আমরা জানলাম, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না এবং মিথ্যা শপথ করা যাবে না, এই তিনটি কাজ এই তিনটি আয়াত থেকে আমরা জানলাম, এগুলো পূর্বের ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্র আর এই উম্মতের মধ্যে মুনাফিকদের চরিত্র। যারা খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার, তারা এই সকল কাজ করতে পারে না। প্রকৃত যারা ইমানদার তারা তাদের আমানত ফিরত দেয়, আমানতদারির পরিচয় দেয়, সত্য শপথ করে এবং ওয়াদা ভঙ্গ না করে, তারা ওয়াদা পূর্ণ করে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আলোচ্য তিনটি আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে আরবিয়ানরা যে সবসময়তে শুধু বলে আল্লাহ কসম বিল্লাহ একটু কিছুতেই, এটা কি বলা যায় সব ক্ষেত্রে না বলা ঠিক না? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগুই ফি আইমানিকুম, অনর্থক যে সকল শপথ এগুলো আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন না। আর ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, শপথের নিয়তে যে শপথ এটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন। কি এই সকল শপথ যেগুলো তারা করে, ওয়াল্লাহ ওয়াল্লাহ, এগুলো আসলে শপথের নিয়তে না, এটা হচ্ছে তারা কথার কথা তারা বলে, এরা তাদের কথার একটা মানে প্রচলন, এটা সেই শপথের ওয়াল্লাহ না। এটা হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি আমার ঘরে আসবেন, অবশ্যই আপনি খাবারটা খাবেন, অবশ্যই আমি আপনাকে দিয়েছি, এই অর্থে তারা বলে, এটাকে সেই শপথের উদ্দেশ্যে না, যে শপথ ভঙ্গ করলে কাফফারা দিতে হয়, এরা তাদের কথার কথা হয়ে গেছে। যেভাবে আপনি হাদিসে পাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সাকিলাত কা উম্মুক, হে মুআযক, তোমার মা যেন তোমাকে হারাইয়া ফেলে। এটা মানে আরবে এই ধরনের একটা কথা ছিল, তারা কথার কথা কিছু মানে কথা এভাবে বলতো, এটা মূল অর্থে নয়, এটা হচ্ছে রূপক অর্থে। তারপরেও এই ধরনের শপথ থেকে বেঁচে থাকা ভালো, ওয়াহফাযু আইমানাকুম, আল্লাহ তারা বলেন সব ধরনের শপথ সব কথায় ব্যবহার করা থেকে তোমরা নিজের শপথকে হেফাজত করো। উঠতে বসতে শপথ করা যাবে না, আর শপথ করলে শপথ ভঙ্গ করা যাবে না। কিন্তু তারা যে সকল শপথ করে এটা শপথের উদ্দেশ্যে শপথ নয়, এটা কথার কথা, এটা তাদের একটা প্রচলন, একটা অভ্যাস, আদত, রসম রেওয়াজ আর কি। ঠিক আছে, যেমন সারাদিন টি বানায় সার্ভিস করি অফিসের স্টাফের সাথে, এখন বাইরে থেকে কন্ট্রাক্টর বা অন্য অন্য লোক আসলে বা স্টাফ আসলে যেমন বলে যে আমাকে 1 কাপ চিনি দাও, 2টা টি ব্যাগ দাও বা একটা কফি বোতল দাও বা অনেক কিছু চাই, এগুলা যদি আমরা দেই এটা কি খেয়ানত হবে নাকি? আপনার দিল কি বলে? আপনি যে বয়ান দিলেন আজকে শুনে অনেক ভালো লাগলো। আমার বয়ান বাদ দেন, আপনি যখন কফি দেন বা চিনি দেন আপনার দিলে কি খটকা লাগে? ইসলাম ধর্ম বাদ দেন, ধর্ম ছাড়া যে ব্যক্তির কোন ধর্ম নাই সেও কোন একটা অন্যায় করার সময় তার দিলে একটা খটকা লাগে যে এই কাজটা আসলে করা ঠিক না। সেজন্য ইস্তাফতি কালবাকা ওয়ালাউ আফতাকান মুফতুন, পৃথিবীর সবাই আপনাকে ফতোয়া দিলেও নিজের অন্তর নামক মুফতিকে আপনি জিজ্ঞাসা করেন যে আসলে এই কাজটা করা ঠিক কিনা। আমরা অনেক কাজ অবৈধকে বৈধ বানাবার জন্য অনেক মুফতি, অনেক আলিম, অনেক মৌলানাকে আমরা ধরি, তো পৃথিবীর সব মৌলানারা যদি এই অন্যায়কে জায়েজ করে দেয় তাও আপনার দিলে একটা খটকা থাকবে, এই যে একটা খটকা একটা ধাক্কা লাগতেছে, না এই কাজটা করা ঠিক হয় নাই, এই কাজটা করা উচিত না, এই খটকা বা এই ধাক্কা দ্বারাই প্রমাণিত হয় যে এই কাজটা মানে করা কিনা উচিত নয়, ঠিক নয়। ঠিক আছে।
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু انا القران رباني وعلى في الورى شاني انا القران رباني وعلى في الورى شاني انا القران ادبني انا القران نقاني انا القران ادبني انا القران نقاني انا القران يسري في شراييني ووجداني انا نبت بحفاظ جليل القدر والشان لهم نور يعانقهم يضاهي شمس ازماني نجوم في هدايتي منار لكل حيراني لطاف في تعاملهم كمثل الورد صنواني تعالت في الدنا ايدي لهم زرع باوطاني لهم غرس بفردوس رعاه المنعم الحاني رعاه المنعم الحاني ايا حفاظ يا جيلا تسامت فيه اوزاني ستشرق شمسنا يوما سيخرج فجرنا العاني ونمضي نسعد الدنيا ويعلو ذكر قراني.